পৃথিবীর অনেক দেশে গণপরিবহন রয়েছে। সেসব দেশের গণপরিবহনে চড়তে হলে আপনাকে ভাড়া পরিশোধ করতে হবে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হলো পশ্চিম ইউরোপের অন্যতম উন্নত দেশ লুক্সেমবার্গ। দেশটিতে গণপরিবহন ফ্রি করার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। দেশটির বেশিরভাগ নাগরিকরা ব্যবহার করেন নিজস্ব গাড়ি, অন্যদিকে কেবল 19% ব্যবহার করেন গণপরিবহন, ফলে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। যানজট সমাধানে গণপরিবহন ভাড়ামুক্ত করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। লুক্সেমবার্গের পার্শ্ববর্তী দেশ ফ্রান্সের একটি শহর ডানকর্ক, সেখানেও এই পরিবহন ব্যবস্থা ফ্রি করে দেয় ফ্রান্সের সরকার। দারুণ সাড়া পড়েছিল শহরটিতে। ডানকর্ক শহরে 85% যাত্রী বাসে চলাচল শুরু করেন। হয়তো সেই সাফল্য দেখেই এমন সিদ্ধান্ত নেয় উন্নত দেশ লুক্সেমবার্গ। উন্নত এই দেশের মতো অন্যান্য দেশও হয়তো খুব শীঘ্র চালু করতে পারে এই ব্যবস্থা। উল্লেখ্য, লুক্সেমবার্গের চারপাশে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি রয়েছে। 1815 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে লুক্সেমবার্গ।